আর স্কুলের যে টু ক্লাসের যে স্যার যে সব স্টুডেন্টরা এসে এক্সাম দিবার লাইয়া স্যারেও কে বলছে যে এক্সাম আমি নিতে পারতাম না। তো তখন আমি হেড টিচারে আমার ফোন করছেন, ফোন করার পরে আমি আইছি, আওয়ার পরে দেখছি যখন শুনছেন যে প্রেসিডেন্ট স্কুলে আইব শুনিয়া তাই কিন্তু দুজন থেকে স্কুল থেকে গেছেন যে শুনছেন। তারপরে টুর ক্লাসটা তালা মারিয়া মানে সাবি রাখিয়া তারপরে তাই মানে স্কুল থেকে গেছেন দিয়া আমি ইয়া কানতে পাইছি না। তেম ভাবছি যে আমি তখন সঙ্গে সঙ্গে আমি ফোন করছি, বহুতবার ফোন করছি, স্যার স্যারেও ফোন করছেন তেম ফোনও পাই না। তারপরে আমি গার্জেন কাছে জিগাইলাম বলে তোমরা কিছু কইছো না, আমি হয়তো পাইছি না, তোমরা তো আসলাই সামনে তেমন কইছেন যে না আমরা তো কইছি একদম নিবার লাগে তাই একদম নিতে পারতাম। ও তারপরে সঙ্গে সঙ্গে আমি এটা করলাম যে ফোন করলাম না ফোন উঠাই উঠাই না। তারপরে স্যার স্যারা কইলা ঠিক আছে আজকের দিনটা দেখি লাই কালকে দেখে দিন সকালে এই কিতা করি। তারপরে আজকে ইয়া কইছেন যে তোমরা ডিস্ট্রিক্টে জানাও বিয়ত ম্যাডামরে জানাও কোনো অসুবিধা নাই, আমি একদম নিতে পারতাম না। আচ্ছা নিতে পারতাম না তো তাই তো কিচ্ছু কই না কইছেন আমি একদম নিতে পারতাম না। পরীক্ষা না আমি খুব বৃষ্টি পড়ে বৃষ্টির মধ্যে বাচ্চারা বাইরে রাখিয়া দেন গেছেন মানে শ্রেণীকক্ষ তালা মারিয়া দেন গেছেন। হ্যাঁ প্রধান শিক্ষকের জানা নাই এই বিষয়টা ঠিক আছে। এটা তো মানে আজকে এইরকম করিয়া তিনি বহুত কিছুর মধ্যে এরকম করেন যে মানে ক্লাসে আইয়া ক্লাস করতা তাই ঘুমাইরা বাচ্চারা যে আর খুশি তা স্কুলে পড়ে। হ্যাঁ মোবাইল নিয়ে মোবাইলে তিনি গেম খেলেন বাচ্চারা সামনে মানে এখন পাও ভাঙ্গেননি হাত ভাঙ্গেননি তাদের কিচ্ছু দেখাতে নেই। আর ক্লাস হতে পড়াশোনাতে বহুত যার যাতে পড়াশোনা আমি দেখুন আমি লাস্ট ইয়ার থেকে এই স্কুলে পারফর্ম করতে প্রধান শিক্ষক আর সবচেয়ে বড় কথা হয়েছে আমি আওয়ার পরে দেখুন এখানে সবই আমার নতুন যদিও আমার বাসা অন্য জায়গা এখানে আমি লোকেল না তো যে যেটা কই ওটা আমি শুনতে লাগে তা আমি বাধ্য। তারপরে হয়েছে কথা কি তান্দে আমি কইছি অনেক সময় স্যার এরকম করেন না যেন আপনি যদি এরকম করেন তে স্কুলে মানে শিক্ষা ব্যবস্থাটা একটু প্রবলেম দেখা দিব তাও মানে লাস্ট টাইম আমরা স্কুলে বি গ্রেড আইছিল এইবার তো এ গ্রেড আইছি তো আমরা অনেক চেষ্টা করি আর স্কুলটাকে ইম্প্রুভমেন্ট করার লাগে স্পেশালি ক্লাস টুর লাগে আমি একটু আগাইতে পারতাম না। তো তাই কালকে কিতা বলছেন বাইরে ছাত্র রাখিয়া তালা মারিয়া বৃষ্টির মধ্যে তাই গেছেন গেছেন গিয়া আমার আমি খুশি স্যার প্রেসিডেন্ট হওয়ার পরে একটু তাহলে সাথে দেখা করিয়া আপনি যাইবা কেন না স্কুলে যদিও পরীক্ষাটা হয়েছে না এটা একটা গার্জেন ইস্যু আপনি এরকম করবা না এটা এ আমার কথা শুনছেন না তাই গেছেন এরপরে লাস্ট টাইম এরকম আবার যে শিক্ষক গেছেন যে উমাকান্ত সিং মানে এটি 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 শুনুন বা তারাও নিজের স্কুল বলিয়া সবকিছু কাজ করুন যেটা আমি দেখি অনেক সময় এক্সট্রা ক্লাস হল তো তাই কোন সময় আইনও লেইটে আবার যাইনও তাড়াতাড়ি এটা বাচ্চার সব আপনারা জিগাইতে পারবা যে কোন স্যার আগে যায় তারা বাচ্চা যাওয়ার আগে তাই স্কুল স্কুল থেকে লিভ করে দিন আমরা কথা কোন সময় শুনে না যে বাইরে তার বাইক রাখে বাইক রাখিয়ে বাইরে থেকে যায় কোন সময় শুনে না এটা হয়ে দেখে না আমরা সবসময় তাকি আমি তো সবসময় তাকি এখানে যে কোনো বাচ্চা কিছু হয় আপনারা গার্জেন্টে জিজ্ঞাসা পারেন বা বাচ্চারা জিজ্ঞাসা করেন যে তারা সবসময় না ফুল ক্লাস তো কোনো কোনো সময় আগে যায় কোনো সময় যদি ইনস্ট্রাকশন দেওয়া হয়।